হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারিয়া। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরা এই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে এসেছি সব নতুন নতুন খবর। বুবলি বললেন, গলার কাটা হয়ে দাঁড়িয়েছে অপু বিশ্বাস। অপু যেন আমার জীবনে একটা কাটা হয়ে দাঁড়িয়ে আছে। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বুবলি বলল, সাকিবের সাথে আমার বিয়ে হয়ে গিয়েছে। সাকিব আমার এখন হাজবেন্ড। অপুর সাথে বিয়ে হয়েছিল, সংসারও করেছিল, কিন্তু তা ভেঙে গিয়েছে, তালাক হয়ে গিয়েছে। তবে কেন এত আদিক্ষেতা? আমার জীবনে যেন আমার গলার কাটা হয়ে দাঁড়িয়েছে অপু। আমার স্বামীকে কেড়ে নিতে চাচ্ছে অপু। যার সাথে তালাক হয়ে গিয়েছে তার সাথে কেন এত ঘষাঘষি? যাকে প্রথমেই ধরে রাখতে পারেনি তার সাথে কেন এত আদিক্ষেতা করে তা আমি জানি না, বললেন বুবলি। আমার বিয়ে হয়েছে সাকিবের সাথে, সন্তান আছে শেহজাদ খানবি, তাকে নিয়ে আমি সুখে থাকতে চাই, কিন্তু সুখে থাকতে দেবে না অপু। অপু তার ছেলেকে উদ্দেশ্য করে, ছেলেকে সামনে রেখে নিজেকেও নিয়ে আসে সাকিবের কাছে, যেন সাকিব আবার তার প্রেমে পড়ে যায়। এভাবেই সাকিবকে ছলে বলে কৌশলে নিজের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আমি বিয়ে করেছি ভাঙার জন্য না, আমি সংসার করতে চাই ছেলে এবং ছেলের বাবাকে নিয়ে। অনেকেই বলছে আমার সাথে নাকি সাকিবের সম্পর্ক ভেঙে গিয়েছে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। কেউ কি দেখেছে যে আমার সাথে সাকিবের কোনো আইনিভাবে আলাদা হওয়ার নোটিশ রয়েছে বা তালাকনামা আছে? আমাদের মাঝে এমন কিছুই হয়নি, শুধু মিথ্যে কথা। মিথ্যে কথা ছাড়া আর কিছু না। মানুষ এক একটা ইস্যু পেলে কত ধরনের কত কিছু বানিয়ে ফেলে, আর সেই ব্যাপারটাই ঘটেছে আমার সাথে সাকিবের সাথে। আমরা খুব সুখী রয়েছি। সাকিব আমাদেরকে খোঁজ খবর নিচ্ছে, কাজ শেষে ফিরে আসছে, ছেলেকে খুবই ভালোবাসে। এ ব্যাপারটা অনেকেই মানতে পারছেন না, তাই বারবার অন্য কিছু নিয়ে আলোচনা সমালোচনা করে। আমি সাকিবকে বিয়ে করেছি সংসার করার জন্য, ভেঙে দেওয়ার জন্য না। ছেলেকে বড় করে তুলবো আমি এবং সাকিব, আমাদের একটা ভবিষ্যৎ রয়েছে। প্রতিদিন কাজ থেকে ফিরে এসে সাকিব শেহজাদকে কোলে নিয়ে আদর ভালোবাসা দেয় এবং দুষ্টমিতে মেতে ওঠে। কিন্তু অনেকেই ভাবছে যে আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই, আমাদের সম্পর্ক নাকি ভেঙে গিয়েছে। যারা এগুলো বলছে তারা শুধু ইস্যুগুলো সাজাচ্ছে, আর কিছু না। আমাদের মাঝে যেভাবে সম্পর্ক আছে সেইভাবেই রয়েছে। কিন্তু মাঝখান থেকে অপু তার ছেলেকে নিয়ে সাকিবের বাড়িতে যায়, তার মায়ের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তুলতে চাচ্ছে। জানি আগে সাকিবের মায়ের সাথে অপুর ভালো একটা সম্পর্ক ছিল, তাই বলে এখন কি আর রয়েছে, কারণ অপু অনেক দূরে থাকে। অপুর সাথে তেমন কোনো সম্পর্ক নেই সাকিব খানের পুরো পরিবারের সাথে। বর্তমানে অপু আমার জীবনে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এই কাটা কিভাবে যে সরাব তা আমি ভেবে পাচ্ছি না, কিন্তু আমাকে সুখে থাকতে হলে এই কাটা সরাতেই হবে, না হলে আমার সুখ কেড়ে নিবে। আমি তা কখনোই হতে দিব না। আমি সাকিবের সাথে সুখে থাকতে চাই। ওকে বিয়ে করেছি শুধু ভালো থাকার জন্য, ভালোবেসে বিয়ে করেছি, সন্তানকে নিয়ে সুখে থাকবো আর সাকিবকে নিয়ে। দর্শক, অপবিশ্বাসের নামে শবনম বুবলি একই বলল, বুবলির জীবনে নাকি গলার কাটা হয়ে দাঁড়িয়েছে অপবিশ্বাস। দর্শক, শবনম বুবলির কথা আসলেই কি ঠিক? অপবিশ্বাস কি শবনম বুবলির জীবনে কাটা হয়ে দাঁড়িয়েছে? এটা তো বিশ্বাস করার মতো কিছুই না। বুবলির জীবনে কিভাবে কাটা হয়ে দাঁড়ায় অপবিশ্বাস, এ ব্যাপারটা আসলেই আমরা বুঝতে পারছি না। যে সংসারটা ভেঙে দিয়েছে অপু, সে কিভাবে এভাবে কথা বলতে পারে তা আমরা চিন্তা করেও পারছি না। জানি না কিভাবে বুবলি এই কথাগুলো বলেছে। দর্শক, এ নিয়ে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে। লাইক করে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করলে আপনার মোবাইলে পৌঁছে যাবে আমার সকল ভিডিওর আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন। প্রিয়জনকে ধন্যবাদ।